সম্মানিত প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রয়োজনে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধীনতা ও পতন আন্দোলন সহ সকল গণতান্ত্রিক ও যৌক্তিক দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্মুখভাবে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং রক্ত জীবন উৎসর্গ। আপনারা অবগত আছেন যে গত সোমবার দিবাগত রাত আনন্দী হারুনুর রশিদ ও নিউ মার্কেট থানার ওসি সমকায়ম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অবতীর্ণ হন। এ সময় উত্তেজিত ব্যবসায়ী কর্মচারী ও হকার ঘটনার তদন্ত বিচার চেয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে প্রতিবাদ জানায়। এ সময় নিউ মার্কেটের ব্যবসায়ী হকার ও কর্মচারীরা বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষকদের উপর টিয়ের শাল, রাবার বুলেট ও গুলি চালায়। শিক্ষার্থীদের সময় ভীতি সন্ত্রস্ত হয়ে শান্তিপূর্ণ অবস্থান নেয়, কিন্তু তবুও থেমে থাকেনি ব্যবসায়ী হকার কর্মচারীদের আগ্রাসন। তারা কলেজের মেইন ফটকের সামনে এসে ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া, সেই সাথে ক্যাম্পাসের মূল ফটক সহ ক্ষতি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা নিম্নোক্ত দাবি সমূহ পেশ করছি। দাবি নাম্বার ১, এই ন্যাক্কারজনক হামলার উস্কানিদাতা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর ডিসি, এডিসি ও নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি স্থাপন করতে হবে। দাবি নাম্বার ৬, প্রতিটি মার্কেটের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আচরণ বিধি প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন করতে। হামলা হয়েছে, সেই হামলার সাথে আমাদের অন্যান্য কলেজের যে শিক্ষার্থী বৃন্দরা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল, তিতুমীর সহ সারা বাংলাদেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং যে সকল সাধারণ জনগণ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং যারা মিডিয়াতে লেখা ভাই,